মাদারীপুর শহরের শকুনি লেক জেলার একমাত্র বিনোদন ও ভ্রমণের স্থান এটি। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঘুরতে আসেন দর্শনার্থীরা। 2015 সালে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প থেকে 22 কোটি টাকা ব্যয়ে লেকের সৌন্দর্য বর্ধন করে পৌরসভা। নির্মাণ করা হয় বঙ্গবন্ধুর মুরাল, শহীদ কানন চত্বর, স্বাধীনতা অঙ্গন, শান্তি ঘাটলা সহ মাদারীপুর ঘড়ি নামে একটি সুউচ্চ টাওয়ার। তাই পর্যটকের নিরাপত্তায় লেকের চারদিকে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। অভিযোগ রয়েছে এখানে এসে শিশু কিশোর, নারী কিংবা বৃদ্ধদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। সিসিটিভির কারণে আমাদের মধ্যে ভয় কাজ করতেছে না, নিরাপত্তা আছে, আমরা সিসিটিভি ক্যামেরার জন্য নিরাপদভাবে চলাচল করতে পারছি। এখন সিসিটিভির কারণে অনেক মানুষ ঘুরতে আসবে, নিরাপত্তা বাড়বে, আমরা যেমন আসছি। রাতের বেলা অনেক চুরি চিন্তায় হয় অনেক সময়, যেটা আমাদের মাদারীপুর শহরের শৃঙ্খলা রক্ষার জন্য সিসিটিভি ক্যামেরাটা খুবই ভালো কাজ দেবে। পৌর মেয়র জানান, শুধু শকুনি লেকেই নয়, পুরো শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হলে কমবে অপরাধমূলক কর্মকাণ্ড। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং শান্তিপূর্ণভাবে তারা বসা যেটা যাতায়াত করতে পারবে, এই কারণে আমরা এই কাজটি নিয়েছি এবং এটি আমরা শহরে আরও বর্ধিত করব। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। প্রাথমিক পর্যায়ে 15 লাখ টাকা ব্যয়ে 64টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে লেকে ঘুরতে আসেন 15 থেকে 20 হাজার দর্শনার্থী। 1854 সালে এই জায়গা থেকে মাটি খননের পর মাদারীপুর শহরের উৎপত্তি হয়। এর পরপরই এই জায়গাটির নামকরণ হয় শকুনি লেক। জেলার একমাত্র বিনোদন কেন্দ্র হওয়ায় দিনে দিনে বাড়ছে এর জনপ্রিয়তা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।